আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে সিলেটের জকিগঞ্জ উপজেলার যে ঐতিহাসিক স্থাপনায় বেড়াতে যাচ্ছি, টাইটেল এবং থাম্বনেল দেখেই যেহেতু সেটা বুঝতে পেরেছেন, সেহেতু কথা না বাড়িয়ে চলুন মূল কন্টেন্টে চলে যাই। তবে তার আগে বলে নিচ্ছি, আপনি যদি আমাদের এই ভিডিওটি প্রথম দেখে থাকেন তাহলে প্লিজ ক্লিক দ্য সাবস্ক্রাইব বাটন, আর যদি অলরেডি আমাদের সাবস্ক্রাইবার হয়ে থাকেন তাহলে থ্যাংক ইউ সো মাচ ফর স্টেইং উইথ আস। আমরা অনেক কষ্ট করে আপনাদের জন্য এক একটা ভিডিও কন্টেন্ট তৈরি করি, আপনাদের ভালোবাসা, লাইক এবং সাবস্ক্রাইবই আমাদের সবচেয়ে বড় প্রাপ্তি। 1740 খ্রিস্টাব্দে সাজিদ রাজা তার বাড়ির সামনে পিলার ও গম্বুজের তৈরি সুদৃশ্য এই মসজিদটি নির্মাণ করেন। একটি উঁচু ভিত্তির উপর মসজিদের মূল স্থাপনাটি প্রতিষ্ঠিত হওয়ায় মুসল্লিদের উঠে নামার জন্য তৈরি করা হয় সুদৃশ্য ও মজবুত সিঁড়ি। আমরা শুক্রবারের জুম্মার নামাজ আদায়ের জন্য এই মসজিদে এসে মসজিদের নির্মাণ শৈলী দেখে মুগ্ধ হয়ে দুপুরের এই কড়া রোদেও মসজিদ এবং মসজিদের আশপাশের যে রাজবাড়িটা আছে, রাজবাড়িটা ঘুরে ফিরে দেখলাম। আপনারা যারা জকিগঞ্জের এই আশ্চর্য সুন্দর প্রত্নতাত্ত্বিক নিদর্শনে বেড়াতে যেতে ইচ্ছুক, তারা সিলেট শহরের কদমতলি বাসস্ট্যান্ড থেকে জকিগঞ্জ সিলেটের বাসে উঠে চলে আসতে পারেন এই সুন্দর প্রত্নতাত্ত্বিক এলাকায়, অথবা রিজার্ভ গাড়িতে করেও গোলাপগঞ্জ রোড ধরে খুব সহজেই এখানে চলে আসতে পারেন। পূবালী ব্যাংক জকিগঞ্জ ব্রাঞ্চে কর্মরত আমাদের বন্ধু রুহুল আমিন কিছুদিন আগে তার ফেসবুক প্রোফাইলে এই মসজিদের সামনে ক্যাপচার করা কয়েকটা ছবি পোস্ট করার কারণে মসজিদের অপরূপ সৌন্দর্য দেখে আমি, সুলক এবং ইমন আমরা তিনজন মিলে সিদ্ধান্ত নিলাম জকিগঞ্জের এই মসজিদটি দেখতে আসার জন্য। এই জন্যই জকিগঞ্জের এখানে বেড়াতে আসা, যেই কথা সেই কাজ হিসেবে রুহুল আমিনকে জানাতেই সে আমাদের জন্য স্পেশাল একটা নিমন্ত্রণের আয়োজন করে ফেললো। তারা দুজন কাপল মিলে আমাদেরকে জানালো যে আমরা যদি তাদের বাড়িতে বেড়াতে আসি তাহলে তাদের বাড়ির পাশ দিয়ে বয়ে যাওয়া কুশিয়ারা নদীর সবচেয়ে ভালো মাছটা আমাদের জন্য রান্না করে খাওয়াবে, হাঁসের মাংস আর দেশি মুরগির বিরিয়ানির কথাও শোনালো। এবার বলেন, এইসব নিমন্ত্রণের সাথে যখন এরকম একটা কথা জুড়ে দেওয়া হয়, এরকম লোভনীয় কিছু খাবারের কথা বলা হয়, তখন কেমনে আমরা নিজেদেরকে আটকাই? তো এই জন্যই আজকে আমরা চলে আসছি জকিগঞ্জের এই অপরূপ সুন্দর এই প্লেসে। আর রুহুলের বাড়িতে আমাদের আসার জন্য ইনভাইট লাগার কথা না, আমরা ইনভাইট ছাড়াই যে কোনো সময় তাদের বাড়িতে আসতে পারি, এটা কোনো ব্যাপার না। তারপরেও ইনভাইটটা যেহেতু আমরা পেয়ে গেছি, এটা আমাদের জন্য আরও এক্সাইটেড একটা ব্যাপার। চলুন আমরা মূল প্রসঙ্গে ফিরে যাই। সীমান্তবর্তী উপজেলা জকিগঞ্জের কাজলসার ইউনিয়নের সুরমা নদীর তীরবর্তী চারিগ্রামে অবস্থিত এই প্রত্নতাত্ত্বিক নিদর্শন জকিগঞ্জের ইতিহাস ও ঐতিহ্যের গুরুত্বপূর্ণ অংশ হিসেবে গণ্য করা হয়। আট গ্রাম বাজারের সন্নিকটে সুরমা নদীর তীরে অবস্থিত এই জমিদার বাড়িটি আমাদের ইতিহাস ও ঐতিহ্যের একটি গুরুত্বপূর্ণ চিহ্ন বহন করে আসছে। 1800 প্রথম দিকে জমিদার সাজিদ রাজা জকিগঞ্জ উপজেলার আশপাশ শাসন করতেন। প্রজাদের দেখভাল করার জন্য কাঠ দ্বারা নির্মিত গাড়ি ও হাতিতে সওয়ার হয়ে পুরো রাজ্যে ঘুরে বেড়াতেন। তার দ্বারা নির্মিত বাড়ি, বিচার সভা, মসজিদ ও পুকুর এখনো ইতিহাস ঐতিহ্যের নিদর্শন হয়ে আমাদের বিস্ময় হয়ে দাঁড়িয়ে আছে। আমরা জন্মার আগে, আমার বাবারও আগে, আমার পরিদাদাই পাইছেন এর আগে 300 খান্দা লইছে আর এই মসজিদটা সাজিদ রাজায় উনি বানাই গেছে, বানাই গেছে ওটার ওই বাড়িটা, আপনার বিরাট বাড়ি, বাড়িটা বানাইয়া উনি গেছে। এরপরে ওনার বংশধর বাগনা বাগনি এরা আছেন, এরা সম্পত্তির মালিক হয়েছেন উনি মারা যাওয়ার পরে। আমরা এখানে ছোটোবেলায় আপনার মসজিদ এখানে পড়াশোনা করছি বা মসজিদটা বানাই গেছে। পাকিস্তান আমলে আপনার মসজিদটা আপনার ভাঙি গিয়েছে, ভুল কুম্পল উপর ভাঙি গেছে, গ্রামের মানুষের তখন রিপেয়ারিং করছেন এই মসজিদটা। এ পর্যন্ত আপনার এই দিকটা আপনার এই নমুনা আছে, দিকটা আপনার গত বছর এটা আপনার জ্বালাইছে মাটি আবার আমার বয়স 86। বংশধর কম না, উনার আওয়াজ নেওয়া নাই, বাগনার গড়র নাতি নাতি আল্লাহ
الصبح بدا من طلعته والليل دجى من وافرته الله 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 فاق الرسول فضلا وأولى أهدى السبل لدلالته كنز الكرم مولى النعم هادي الأمم لشريعته الله 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 أزكى النصب على الحصب كل العرب في خدمته جبريل أتى ليلة أسرى والرب دعا لحضرته الله 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 نال الشرف والله عفا عما سلف من أمته فمحمدنا هو سيدنا فالعز لنا لجابته الله 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 لا إله إلا الله মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে, অনেক সুন্দর হয়েছে, অনেক ভালো হয়েছে।